চলছে আলো যে চোরা তবু জ্বলছে তারা হয় যে পথ নিভে যায় রতিহীন রাতে তা তোর আমার মতো সাদা কালো নয় তাই তোর চোখে চোখ তাপমাত্রা বৃদ্ধি হোক আমার আঙুলে তোর নিঃশ্বাস চলে ওঠে কথারা ভেসে যায় এই রাতের সীমানায় প্রতিবারও ক্ষতি বাড়বে এই রাতে তবু আসবে যখন ভোর তোমায় ছুঁয়ে থাকবো রাত পেরোলেই হার তোমার ঠোঁটে রাখবো এই পথের নেই শেষ আকাশ ভরা স্রোতে চলবে যদি চাঁদটাও রাতের মায়া পারবে তবু সীমানাহীন এ পথে তুলনাহীন গতিতে রাত্রি দিনের স্রোতে একাকার অভিমানে চলতাম যদি আমি ফিরতাম তবু স্রোতের উল্টো রথে রৌদ্র ছায়ার মতো সন্ধ্যা মেঘের রঙে তোমাকে রাঙিয়ে তবু তুলতাম যদি ফিরে দেখতাম কিসের খোঁজে তোর রোজ ঘুম ভাঙে সাজিয়ে রাখিস আলোয় তোর গল্প কে ফিরে আসে কে হারিয়ে যায় পথে জানে কার ছোঁয়ায় কত শর্ত তাই তোর চোখে চোখ আজ বৃষ্টি হলে হোক আমার আঙুলে তোর বিশ্বাস করে ওঠে কথারা ভেসে যায় এই রাতের সীমানায় গতি পারুক ক্ষতি পারবে এই রাতে তবু আসবে যখন ভোর তোমায় ছুঁয়ে থাকবো রাত পেরোলেই হাত ভোরের আলোয় রাখবো এই পথের নিঃশেষ আকাশ ভরা স্রোতে চলবে যদি চাঁদটা রাতের মায়া পারবে তবু সীমানাহীন এ পথে তুলনাহীন গতিতে রাত্রি দিনের স্রোতে আকাশ অভিমানে চলতাম যদি আমি ফিরতাম তবু স্রোতের উল্টো রথে রৌদ্র ছায়ার মতো সন্ধ্যা মেঘের রঙে তোমাকে রাঙিয়ে তবু তুলতাম যদি ফিরে দেখতাম রোদের মাঝে লেখা ছিল যত অভিযোগ তোমার চোখের মতো খয়েরি আনতে আমি দেখেছি তাই দেরি হয়ে গেল পৌঁছতে আজ স্বপ্নের সংকেতে তোমাকে খুঁজি না আমি দেখি না দুপুর গুলো গছে না আদরে ঢেকে শিখেছি তাই দেরি হয়ে গেল পৌঁছতে আজ Studio presents Aprokashito Season 2, co-presented by Studio Outboard, Soundcheck Production and Art and Science Practice Studio. Media partner Udaan, USA and Canada Media and Bengali Web Solution. So today, we have Paloma, Pornob, Debda, Shukhenda and Nobida. As usual, Nobida, today's song, Nobida's composition, lyrics composition. তো প্রথমে যখন অপ্রকাশিত শুরু হয় মানে শুরুর দিকে যখন সেটও হয়নি বা কিছু যখন নবীদার সাথে আলোচনা করছি যে কি গান করে তো নবীদা যখন এই গানটা শোনায় আমরা যথারীতি একই অবস্থায় আবার বলি যে মানে তখনই ডিসাইড করি যে পালোমা এই গানটা যদি করে আমি নবীদাকে বলি তো
আমি নবরঙ্গাকে জিজ্ঞাসা করব যে এই মানে হাউ আর দ্য এক্সপিরিয়েন্স, মানে তোমরা হয়তো সবাই একসাথে মানে এই এই প্রজেক্টটা মানে এই গানটা নিয়ে তুমি যদি একটু কয়েকটা গান থাকে যেগুলো আমরা তৈরি করি, মানে সেগুলো তৈরি করা হয় নিজেরা কনসিয়াসলি, কিছু গান থাকে যেগুলো তৈরি হয় মানে নিজে নিজেই গানগুলো তৈরি হয়ে যায়। যেন এই গানটা অ্যাকচুয়ালি সেরকম একটা গান যে গানটা নিজে নিজেই তৈরি হয়েছে, মানে আমি হয়তো একটা মিডিয়াম ছিলাম যেটা থ্রু দিয়ে গানটা বেরিয়েছে। তো এই এবং আমার মনে হয় যে অপ্রকাশিত গত বছরও যখন অপ্রকাশিততে করেছিলাম পালস রেট করেছিলাম, যেটাও একটা ওরকম ভাবে হঠাৎ তৈরি হয়ে যাওয়া গান, তো আমার মনে হয় অপ্রকাশিতর প্রচন্ড মানে ভাইবটা এই ব্যাপারটার মধ্যে প্রচন্ড রয়েছে, যে মানে একদম জাস্ট যেটা নিজে নিজে তৈরি হয়েছে, যেটা কোনো কোথাও প্রকাশ হওয়ার জন্য তৈরি হয়নি, নিজের মতো নিজেই তৈরি হয়েছে সেই জিনিসটাকে প্রকাশ করা। আর এই একসঙ্গে মানে দেবের সঙ্গে আমি আগে অনেক আগে একসঙ্গে আমরা বাজাতাম, খুবই মজা হতো। পর্ণ আমার খুব প্রিয় একজন ড্রামার এবং আমাদের বন্ধু, সবাই একসঙ্গে আড্ডা মারি। সুখেনের সঙ্গে আমাদের একসঙ্গে সহজাতে কাজ হয় এবং এছাড়াও সুখেনের সঙ্গে আমার আরও অনেকগুলো কাজ হয়েছে, ওকেও আমি দেখছি ছোটবেলা থেকে বেসিক্যালি স্টেজে। তো সে একসঙ্গে একটা নতুন একটা সাউন্ড তৈরি হয়েছে, আশা করা যায় সবার ভালো লাগবে। আমি চলে যাবো পালোমার কাছে, যে মানে তোমার এক্সপিরিয়েন্স যদি মানে এই গানটার সময় আমরা অনেক কিছু ফেস করেছি বা মানে একটু যদি এক্সপিরিয়েন্স শেয়ার। আমি তো খুব ভয় ভয় ছিলাম যে গানটা নবরঙ্গা এত সুন্দর করে লিখেছে আমি এটাতে জাস্টিস করতে পারবো কিনা, বাট উই অল কেম টুগেদার আর পুরো বিষয়টা খুব ভালোভাবেই নেমেছে আর আমি খুব এনজয় করে এই গানটা গেয়েছি, ভয়টা কেটে গেছিল তারপরে। আর হ্যাঁ মানে আই এম সো গ্ল্যাড উই টার্নড ইট ইনটু আ ডুয়েট। আর এটা খুব মানে ইটস ভেরি এক্সাইটিং সং আর চাইনা খুব ভালো গান, হ্যাপি গান একদম। অ্যাকচুয়ালি হ্যাপি খুব একটা নয় গানটার মধ্যে, একটা মানে প্রচন্ড একটা চাপা অভিমান আছে গানটার মধ্যে, কিন্তু সেটাকে খুব সেটাকেও যেন এনজয় করছি, মানে লাইক এভরিথিং ইন লাইফ মানে ইটস আ পার্ট অফ দ্য ম্যাজিক। পাঁচ বছর আগে আমি প্রাচীদের সাথে বাজাতাম, ঠিক আছে, আর রক মিউজিক শুনে আমি বড় হয়েছি, কাজে ওই ওই সময়টাতে যেই এন্থুটা নিয়ে বাজাতাম মাঝখানে এই ফেসটাতে পুরো ওই রক মিউজিকটা থেকে আমি পুরো ডিটাচ হয়ে গেছিলাম। তো আবার এই নবি, তুই, সুখেন্দা, পালোমা, প্রণব সবার সাথে কাজ করছি একটা এরকম ধরনের সাউন্ড নিয়ে, যেটা আমার প্রচণ্ড ফেভারিট সাউন্ড। অপ্রকাশিত নিয়ে আমি একটাই কথা বলবো যে এটা খুবই ভালো একটা ইনিশিয়েশন, আমি অনেকদিন থেকে ইউটিউবে দেখি তোদের এই তোর এপিসোডস গুলো। অপ্রকাশিততে মানে তুমি এই যে মানে তুমি যদি তোমার এক্সপেরিয়েন্স। ওকে, ফার্স্ট অফ অল মানে হ্যাপি নিউ ইয়ার, একদম একটা বলার ছিল আর আমার অ্যান্সার সবাই আর কি বলে দিয়েছে, সো আমি জাস্ট ওদেরকে রিকালেক্ট করে আমি জাস্ট বলতে চাই মানে ইন্ডিপেন্ডেন্ট মিউজিকের জায়গাটা দরকার সবসময় দরকার, নইলে আর্টিস্ট সবসময় তো পয়সার জন্য বাঁচে না, হাততালির জন্য বাঁচে, হাততালির জন্যই তো বেঁচে আছে, সেটারই একটা রেস। আর এই গানটা আমার খুব মানে মেলোডিকলি আমার খুব পছন্দ, আমি চেষ্টা করেছি একটু অন্য ইনভার্টেড কর্ড মেলোডি পুট আপ করার যাতে লোকেরা হয় ইন্সপায়ার্ড হয় এই সাউন্ডটার, ইটস কাইন্ড অফ মডার্ন সাউন্ড। আর তুই যেটা বললি ফ্রেঞ্চ হাউস, হ্যাঁ অনেকটা ওরকম, এবার আর অনেকগুলো ইনফ্লুয়েন্স আছে একদম, অনেকগুলোরই কিন্তু আমার মানে আমার ওইটা টেনে একদম একদম, তো এটা স্টুডিওর সবকিছু সাউন্ড প্রোডাকশনে, তো তুই যদি একটু তোর সামনের মানে কাজগুলো শেয়ার করিস কিভাবে ভাবছিস। যে সাউন্ডটা আছে এই ইলেকট্রনিকা, হ্যাঁ এই মডার্ন সাউন্ডটাকে নিয়ে আমি রিসেন্টলি এক্সপ্লোর করছি, এখনো পুরোটা করে উঠতে পারিনি, তুই দেখতেই পাচ্ছিস আমার এই হাইব্রিড কিটটা, ঠিক আছে আজকে নতুন এটা ইন্ট্রোডিউস করলাম এই সেটে। সো আর আমি যে ব্যান্ডটাতে বাজাই ঈশানেও এই এই সাউন্ডটা নিয়ে এক্সপ্লোর করছে, তো যখন আমরা এই গানটা তুই যখন শোনাস আমাকে, সো খুব ইন্টারেস্ট লাগে এই গানটাতে, তো এই সেটটা তখন হয়নি আমাদের, তোর আশা করি মনে আছে তো ট্রিপ করতাম। সো ঠিক আছে, থ্যাংকস এভরিওয়ান আমাকে ফর লেটিং মি পার্ট অফ ইউ। আমরা সবাই সবার কাছেই থ্যাঙ্কফুল, আর এই জায়গাটা থেকেই আমরা বেসিক্যালি যারা যারা এখানে করছি মানে যেইটুকুনি কাজ করছি আমরা কিছু ভাবছি না,
সত্যিকারের বেসিক্যালি আমরা কিছু ভাবছি না, এত কিছু ভাবছি না, কিছু একটা করছি, ঠিক আছে, জিনিসগুলো হয়ে যাচ্ছে। যেটা বললাম প্রথম যখন 2016 এই প্ল্যানিংটা করি আমি আর রাহুল, আজকে হয়তো রাহুলকে আজকে এই শেষের দিকে এসে আমি আবার মিস করছি, রাহুল নেই, তো সেটা পার্ট অফ লাইফ, পার্ট অফ জব। তো সেখান থেকে রাহুলের সাথে যখন ফার্স্ট এই আলোচনাটা হয় যে তুই অপ্রকাশিতটা কি করবি, তখন যে তখন থেকে যে এই জার্নিটা শুরু হয়েছে, তো সেখান থেকে এখনো পর্যন্ত এরকম একটা জার্নি আমরা শেষের দিকে, তো এটা 2 বছরের হিউজ এক্সপিরিয়েন্স। আর কিছু পাওয়া বা কিছু মানে অ্যাচিভ করার জন্য না, কিছু একটা করার জন্য অপ্রকাশিত একও করা, সিজন টুও করা, আশা করি পরের প্রজেক্টগুলো সেইভাবেই করব। তো সাথে থাকুন, নন ফিল্ম মিউজিককে সাপোর্ট করুন, ইন্ডিপেন্ডেন্ট মিউজিককে সাপোর্ট করুন, আর দেখতে থাকুন অপ্রকাশিত। থ্যাংক ইউ।